যথাযোগ্য মর্যাদায় বিশ্বজুড়ে পালিত হলো মহান বিজয় দিবস। স্বাধীনতার 49 বছর পূর্তিতে বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে মহান স্বাধীনতার যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণ করে বিজয় দিনটি উদযাপন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 16 ডিসেম্বর সকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ ও দূতাবাসের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। করোনা পরিস্থিতিতে এবার বিজয় দিবসের আলোচনা অনলাইনে জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজি আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ভারপ্রাপ্ত সভাপতি সামাত মাতুব্বর, গ্রিস যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, গ্রিস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান, দোয়েল একাডেমির সভাপতি আব্দুর রহিম, গ্রিস আওয়ামী লীগ নেত্রী মৌসুমি পারভিন, নারী উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তা আঞ্জুমান আরা বিউটি। কুয়েতের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের 49তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 16 ডিসেম্বর সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর রেকর্ডকৃত বক্তব্যের ভিডিও প্রদর্শন ও আলোচনা সভা। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও কুয়েত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন বিমানের কুয়েত কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম, কুয়েত দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর রাষ্ট্রদূতের সভাপতিত্বে ও দূতাবাস কাউন্সিলর মোহাম্মদ রিয়াজুল হকের পরিচালনায় দূতাবাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সিডিএম মোহাম্মদ মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর আব্দুল আলিম মিয়া, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মোহাম্মদ রিয়াজুল হক। এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, শওকত আকবর, নাসিরউদ্দিন তালুকদার, অধ্যক্ষ মীর আনিসুল হাসান সহ আরো অনেকে। ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দূতাবাসের সকল সদস্য বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজয় দিবসের আনন্দ উদযাপনে প্রবাসীদের অংশগ্রহণের লক্ষ্যে অনুষ্ঠানটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করে দূতাবাস। এদিকে বিজয়ের দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয় বার্লিনের বাংলাদেশ দূতাবাসে। বুধবার দূতাবাস মিলনায়তনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। উদ্বোধনকালে তিনি বলেন, বিশ্ব এখন তথ্যপ্রযুক্তির সময় পার করছে, তাই তিনি আশা করেন জার্মানির বঙ্গবন্ধু ফাউন্ডেশন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সকল অর্জন, ত্যাগ ও দেশের ইতিহাসকে তুলে ধরবে, সকল সময় এগিয়ে আসবে দেশের সকল সংকট ও সুখ দুঃখে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী খান বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি গোটা বিশ্বের, তিনি আমাদের
প্রতিষ্ঠান। তাই বঙ্গবন্ধুকে জার্মান সমাজে ও রাষ্ট্রে পরিচিত করাটা আমাদের নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানিতে আমরা গঠিত করেছি এই জন্য, জাতির পিতার আদর্শকে জার্মান সোসাইটি থেকে ধরে তোলা এবং সেটা দীর্ঘদিন ধরে আমরা করেছি, এবং এখানকার জার্মান পার্লামেন্ট মেম্বার এবং সিডিওর বিভিন্ন লোক এবং এই সমাজের অনেক লিডারই আমার এই বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে তারা একত্রিত কাজ করিতেছেন, এবং আগামী দিনে বিশ্বে এবং জার্মানিতে সব জায়গাতে আমরা পৌঁছাচ্ছি বঙ্গবন্ধু জাতির পিতার সেই ইতিহাসকে অবগত করার জন্য। সাথে সাথে নতুন প্রজন্মকে আমরা এই বঙ্গবন্ধুর ইতিহাস সম্বন্ধে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। নাজিয়া আফরিন রিয়া, নিউজ ডেস্ক, বাংলা টিভি।